ছাত্রছাত্রীদের হাতে বিস্কুট ধরিয়ে দিয়ে শিক্ষক বাড়িতে। দীর্ঘ তিন বছর ধরে সোনামুরা বিদ্যালয়ের পরিদর্শকের অধীনস্থ নামারকুচে যে বিস্কুটটি চলছে এমন ভাবে স্কুলটি পঞ্চম শ্রেণী পর্যন্ত। শিক্ষক দুইজন নেই, ক্লাসরুম বাম আমলে পুরাতন ভবনটি ভেঙে 58 লক্ষ টাকা বরাদ্দ হয়। দীর্ঘ 5 বছর পর নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু অভিযোগ পঞ্চম শ্রেণী স্কুলটির জন্য নির্মাণ হচ্ছে 3টি শ্রেণীকক্ষ, তাছাড়া নির্মাণের কাজ হচ্ছে, তাই আজ কাজে বাধা প্রদান করে অভিভাবক সহ এলাকাবাসীরা। অন্যদিকে অস্থায়ী জায়গায় বর্তমানে স্কুলটি চলছে, কিন্তু সেখানেও সঠিকভাবে হচ্ছে না পড়ালেখা। প্রায় 50 জন শিক্ষার্থী থাকলেও শিক্ষক দুইজন, তার মধ্যে একজনে সঠিকভাবে দেখতেও পায় না, আসে না স্কুলে, ক্ষুব্ধ অভিভাবকরা। প্রশ্নের মুখে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। অভিযোগ হচ্ছে এই স্কুলটা নামারকুচি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় আড়ালিয়া উত্তরপাড়ায় অবস্থিত। আজকে 6 বছর যাবৎ স্কুলটা বাপবন সরকার থাকতে ভেঙে বলা হয়েছিল নতুন করে নির্মাণ করার জন্য। অস্থায়ী রূপে এখানে আড়ালিয়া যে উত্তরপাড়া জুনিয়র মাদ্রাসা, এটাতেই স্কুলটা চলে এসেছিল এতদিন। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো আজকে বিগত 5 বছর ধরে এখানে পঠন পাঠন একেবারে লাটে উঠেছে। মাস্টার, আগে 3 জন মাস্টার ছিল এখানে, একজন 10,323-এর কবলে পড়ে চাকরি হারিয়েছে, আর দুইজনে আছে, দুইজনের মধ্যে নিয়মিত একজনও আসে না, অনেকদিন একজন আসে, অনেকদিন আসেই না। আজকে 11:30 সময় ওটু রিজার্ভ করে মাস্টার এসে 10 মিনিটও ছিল না। একদিক দিয়ে স্কুলের ছাত্ররা এখানে আসছে বাড়ি থেকে, আরেক দিক দিয়েও চলে গেছে। প্রত্যেক দিন তাদের হাঁটতে 2 টাকার 5 টাকার বিস্কিট ধরিয়ে দিয়ে 11টার আগেই তারা চলে যায়। কি নাম শিক্ষকের? শিক্ষকের নামটা কি দা? একজন টিচারের নাম হচ্ছে লক্ষণ দাস, আর একজন টিচারের নাম হচ্ছে সঞ্জিত দেব। তো এখন আজকে ছাত্ররা উপস্থিত আছে? ছাত্র উপস্থিত আছে এখানে, ছাত্র সংখ্যা প্রায় 50-এর উপরে ছিল। স্কুলের পরিকাঠামো না থাকায়, তারপরে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক না থাকায় আজকে 6 বছরে ছাত্র এখন অনেকটাই কমে গেছে, প্রায় এখন 30 জনের মতো স্টুডেন্ট আছে এখানে। আপনার নাম? আমার নাম ফিরুজ মিয়া, সুমন নামে সবাই চিনে, আমি এলাকার মেম্বার, আমি এসএমসি কমিটির প্রেসিডেন্ট। ঠিকভাবে পড়তে পারে স্কুলে? আর স্কুল তো ক্লাসে নাই, নিয়মিত মাস্টার আইয়ে না, স্টুডেন্ট খালি বইতে বইতে কেবল কত কখন করে 5 টাকা 10 টাকার বিস্কুট ধরে দেয়, বাড়ি চলে যায়। কতদিন ধরে এমন ভাবে চলছে? আজকে তো বিগত 3 বছর। আপনারা জানাইছেন নিয়ে উপশিক্ষা দপ্তরে? আমরা বহুত কিছু জানানো হয়েছে, পঞ্চায়েত তালা পর্যন্ত ঝুলাইছি, আন্দোলন বহুত করছি, কোনো কাজ হইতেছে না। কি চান আপনারা? আমরা চাই যে আমরা ছোট ছোট বাচ্চা দূরে না যায়, কাছে যাতে আমাদের স্কুলটা ঠিকঠাক ভাবে মাস্টারে আর বা স্কুল ক্লাস সবকিছু রেডি হয়। কি কোন ক্লাসে পড়ো? আজকে স্যার আইসিনি? কো ক্লাস করছিনি না গেছে গিয়া? গেছে গিয়া। প্রতিদিন এরম করে? তোমরা মিড ডে মিল খাবাইনি, খাওয়া দাওয়া খাবাইনি স্কুলে? খাবাই না। এখানে স্কুলের শিক্ষক কই? কেন গেছে গিয়া? শিক্ষক কয়জন এখানে প্রতিদিন আইনি? তারা মাঝে মাঝে অসুবিধা থাকলে আইয়ে না। আপনার পাকুশি কয়জন আছেন? পাকুশি আমি একাই। একাই? তাদের খাওয়া দাওয়া করানি ঠিক মতনে? খাওয়া দাওয়া হয়, ওই মাঝে মাঝে যদি অসুবিধা হয় আমার, আমি আসি। তো লেখাপড়া কেমন চলছে স্কুলে? লেখাপড়া তো মানে একজন তো শিক্ষক আর 5টা ক্লাস। আচ্ছা, একজনের দেহে হে আইলে লেখাপড়া হয়। তো একজনে 5টা ক্লাস কিভাবে করায়? কিভাবে করার যেমন আমি তো আর জানি। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। সোনামুরায় এই প্রথম সেলফ সার্ভিস অর্থাৎ শপিং মলের মতো করে নিজের পছন্দের নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবেন একই ছাদের নিচে। রিজমি ভ্যারাইটিস নিয়ে এলো এই সুবর্ণ সুযোগ। আমাদের এখানে পেয়ে যাবেন কসমেটিক সামগ্রী, খাদ্য সামগ্রী, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী। আমাদের ঠিকানা তামসাবাড়ি অটো স্ট্যান্ডের পাশে, সোনামুরা, সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 8974153030।